আমাদের রবিবার সূর্য রাশিফল বিস্তারে বর্ণনা করি এবং 8:30টায় প্রকাশ করি। রবিবার সকলে ছুটির দিন, আপনারা আমাদের রাশিফল শুনে খুব ভালো অনুষ্ঠান শুনে আপনাদের খুব ভালো লাগে, আমাদেরকে মন্তব্য করেন এবং ফোন করেন, আমরা আপনাদের এই পছন্দের বিষয়টি আমরা ঠিক সকাল 8:30টায় উপস্থাপনা করি। আজকের প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন বিস্তারে জেনে নিন। মেষ, সুনাম বৃদ্ধি পাবে, আর্থিক দিক শুভ, কর্ম শুভ, দাম্পত্য শুভ, বিকালের দিকে একটু আইনি জটিলতা দেখা যাবে। বৃষরাশি, বৃষরাশি কোনো প্রকার বাধা বিঘ্ন নেই, অর্থাগম শুভ, শিক্ষা শুভ, প্রেম দাম্পত্য শুভ, আপনার ব্যয় বৃদ্ধি পাবে এবং বিতর্ক থেকে সাবধান। মিথুন রাশি, চাকরিতে উন্নতি লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধি পাবে, ব্যবসা শুভ, সেটি যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রেই হোক শুভ পরিবর্তন। আপনি ভুল সিদ্ধান্তের কারণে এবং ক্রোধের কারণে অস্বস্তিতে পড়বেন। কর্কট রাশি, ধনাগম শুভ, কর্মে শুভ, আয় বৃদ্ধি পাবে, পারিবারিক অশান্তিতে আপনি সমস্যার মুখে সম্মুখীন হবেন, পারিবারিক অশান্তি থেকে উদ্ধার হওয়ার জন্য কালো পোশাক বর্জন করবেন। সিংহ রাশি, ব্যবসা শুভ, আইনি দিক শুভ, প্রেম দাম্পত্য শুভ, আপনার শরীর ভালো যাবে না, বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। কন্যা রাশি, কর্ম, দাম্পত্য, প্রেম, শিক্ষা শুভ, দাম্পত্য কলহ দেখা যাবে, নেশাদ্রব্য থেকে সাবধান। তুলা রাশি, শরীর, দাম্পত্য, শিক্ষা, অর্থ শুভ, কোমরের ব্যথার কারণে অস্বস্তিতে পড়বেন। বৃশ্চিক রাশি, আইনি জয়লাভ, দাম্পত্য শুভ, ধনাগম, দুর্ঘটনাজনিত কারণে আপনি একটু অস্বস্তিতে পড়বেন, গাড়ি আসতে চালাবেন। ধনুরাশি, আজকের দিনটি আপনার জন্যে খুব শুভ, দাম্পত্য, শিক্ষা, কর্ম, আয় সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন, বিকালের দিকে একটু ঋণের কারণে অস্বস্তিতে পড়তে পারেন, ব্যয়ের কারণে এই ঋণ বৃদ্ধি হবে, বারবার বলছি ব্যয়ে সংকোচন করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। মকর রাশি, আইনি সমস্যা থেকে মুক্তির ইঙ্গিত, রাজনৈতিক জয় এবং কলাকুশলীদের জন্য অত্যন্ত ভালো দিন, আপনার প্রেম দাম্পত্য অশুভ। কুম্ভ রাশি, ব্যবসা, আয়, দাম্পত্য, কর্ম, শরীর শুভ, অত্যন্ত মানসিক দুশ্চিন্তার কারণে আপনি আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন না। মীন, আয় বৃদ্ধি পাবে, আত্মীয় সমাগম ঘটবে এবং ধনাগম ঘটবে, যথেষ্টই ভালো। চোখের ব্যথা বা চর্ম সমস্যা ও চোখের সমস্যা, চোখে যে কোনো রকম ধরনের সমস্যা হতে পারে, সে কারণে আপনারা ডাক্তারের পরামর্শ করবেন নেবেন, এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ডেরও প্রবলেম দেখা যেতে পারে, এরকম ধরনের কোনো শারীরিক সমস্যা দেখা গেলে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। 12টি রাশির রাশিফল শুনলেন, আশা করি আপনাদের আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের বার, পরের রবিবার ঠিক সকাল 8:30টায় আমাদের রবিবাসীয় রাশিফল প্রকাশ হবে। সকলে ভালো থাকুন।